অল অফ মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই তৌহিদ ভাইয়া অ্যাডমিশন সায়েন্স একাডেমির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা ভাই স্পেশালি যারা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আমি আপনাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য জৈব রসায়ন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বা টপিক শেয়ার করব, যেখান থেকে ভাই ভর্তি পরীক্ষায় এবারের ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। তবে তার আগে আমি টপিকগুলো আপনাদেরকে শেয়ার করার আগে আপনাদেরকে একটা জিনিস একটু বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে স্পেশালি ভর্তি পরীক্ষার জন্য সাজেশন বলতে কিছু নাই, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য আসলে স্পেসিফিক ব্যয় কোনো সাজেশন হয় না। তবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় যে যে টপিকগুলো সবচেয়ে বারবার রিপিট হয়েছিল ওই টপিকগুলোই মূলত আমরা সাজেশন আকারে আপনাদের সাথে শেয়ার করি। কারণ হচ্ছে কেন, কারণ ভর্তি পরীক্ষায় প্রায় সময় ওই টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে কী হয় ভাই রিপিট হয়। তো আসেন ভাই, সামনে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আমি জৈব রসায়ন চ্যাপ্টার থেকে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে জৈব রসায়ন চ্যাপ্টার নিয়ে আপনারা অনেকে একটু ভয় পান, যে কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে অনেকের একটু ভয় ভীতি থাকে এই জৈব রসায়ন নিয়ে। সো সেজন্য আমি মূলত আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব, যে টপিকগুলো থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে সবচেয়ে বারবার কোয়েশ্চেন রিপিট হয়েছিল। যেমন ফার্স্ট ওয়ান আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই টপিক থেকে প্রায় সময় রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা অবশ্যই একটু দেখে নেবেন এবং অ্যানালাইসিস করে নেবেন, বিক্রিয়ার প্রভাবক কী এবং বিক্রিয়ক কী, উৎপাদ কী এবং কী প্রভাবক ব্যবহার করা হয় সেটা একটু দেখে নেবেন। দেন হচ্ছে দ্বিতীয় যে টপিকটার কথা বলবো আমি আপনাকে সেটা হচ্ছে অ্যাসেন ওয়ান এবং অ্যাসেন টু বিক্রিয়া। অ্যাসেন ওয়ান এবং অ্যাসেন টু বিক্রিয়ার পার্থক্য দেখে নেবেন এবং অ্যাসেন ওয়ান এবং অ্যাসেন টু বিক্রিয়ার সক্রিয়তার যে ক্রমগুলো আছে সেগুলো একটু অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আমি সিম্পলি আপনাকে টপিকগুলো বলে যাচ্ছি, অ্যানালাইসিস করার দায়িত্ব কিন্তু আপনার, কারণ এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি এবং আপনি যখন রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবেন তখনও দেখবেন ভাই এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন বারবার রিপিট হয়েছিল। দেন আসেন ভাই আলোক সমানতা বা অ্যানানসিউমার অথবা অ্যালকেনের সমান অথবা বিভিন্ন যৌগের অর্থাৎ স্পেসিফিক সমানতা সম্পর্কিত যে কোয়েশ্চেন সমানতার এই টপিকটা আপনি অবশ্যই অবশ্যই দেখে নেবেন। যেমন অ্যালকেনের সমান অথবা C3 HA2 এই যৌগের সমানু, এইভাবে বিভিন্ন কম্পাউন্ড বা যৌগের যে সমানু নির্ণয় এই সমানুতাটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। এবং সমানু নির্ণয়ে আমার চ্যানেলে 2-3টা শর্টকাট ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলেই এনাফ, কারণ এই সমানু যে দুইটা ভিডিও আমি ক্রিয়েট করেছি এই দুইটা ভিডিও যদি সমানুতার এই শর্টকাটের ওই দুইটা ভিডিও যদি আপনি দেখে নিতে পারেন তাহলে এনাফ ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোর জন্য। দেন আসেন নেক্সট যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে অর্থপ্যারা ও ম্যাটা নির্দেশক। এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কয়বার কোয়েশ্চেন এসেছিলো সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বেঞ্জিন সক্রিয়কারীমূলক, বেঞ্জিন চক্র নিষ্ক্রিয়কারীমূলক এভাবেও কোয়েশ্চেন হয়, অর্থাৎ অর্থপ্যারা ম্যাটা নির্দেশকের টপিকটা আপনি একটু ভাই ক্লিয়ার করে নেবেন অবশ্যই অবশ্যই। এবং হচ্ছে নেক্সট যে টপিকটা আইইউপিএসি নামকরণ, এই নামকরণটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন, GST বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, কৃষি বলেন, কারণ প্রায় সময় নামকরণ সম্পর্কিত একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা যায়। সো আইইউপিএসি নামকরণটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। দেন হচ্ছে ভাই গ্রিক নাট বিকারক, এখানে গ্রিক নাট বিকারক বলতে আমরা গ্রিক নাট বিকারক থেকে কী কী তৈরি করতে পারি, অ্যালকেন কীভাবে তৈরি করতে পারি, গ্রিক নাট বিকারকটা আমরা কয়ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে, এই গ্রিক নাট বিকারক সম্পর্কিত যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আপনি একটু দেখে নেবেন। দেন হচ্ছে ভাই অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য, অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য সূচক যে পরীক্ষাগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন। দেন হচ্ছে নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ভাই জ্যামিতিক সমানতা, সিস এবং ট্রান্স সমানতা এবং জ্যামিতিক সমানতার যে শর্ত কন্ডিশনগুলো, ঠিক আছে, এই টপিকগুলো আপনি অবশ্যই অবশ্যই দেখে নেবেন, কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে আমি প্রায় সময় দেখেছি এই জ্যামিতিক সমানতা থেকে প্রায় সময় কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা গেছিল, স্পেশালি রাজশাহী ইউনিভার্সিটিতে। দেন হচ্ছে পরবর্তী যে টপিকটা আমি আপনাকে বলবো কেনিজ
জারো এবং অ্যালডোল গনি ভবন বিক্রিয়া, এই টপিকটা ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কোয়েশ্চেন হবে নিচের কোন যৌগটা কেনিজারো বিক্রিয়া দেয়, কোনটা অ্যালডোল গনি ভবন বিক্রিয়া দেয়, এই টপিকগুলো একটু কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নেবেন। যারা ভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আশা করি এই দুটা টপিক আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ এই টপিক নিয়ে আমি অনেকগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছি। দেন পরবর্তী যে টপিকটার কথা ভাই আমি বলবো সেটা হচ্ছে মার্কনিকভের নিয়ম এবং এটার বিপরীত নিয়ম। এই টপিকটা একটু অবশ্যই অবশ্যই দেখে নেবেন, মার্কনিকভের নিয়ম এবং কি এটার বিপরীত নিয়ম, ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। দেন পরবর্তী যে টপিকটার কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপাদনের যে বিক্রিয়াটা আছে সেটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপাদনের বিক্রিয়াটা, কারণ এখান থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন দেখা গিয়েছিল। দেন হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যাসেনশিয়াল এবং নন অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে কিছু ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর নামগুলো দেখে নেবেন, অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলা, নন অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলা, এগুলো একটু দেখে নেবেন। দেন হচ্ছে ভাই ফেনল শনাক্তকরণ পরীক্ষা, এটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন, আর এটার জন্য আমি অনেক শর্টকাট আপনাদেরকে বলেছি, ফেনল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে তিনটা, সেটা আমি আপনাকে মনে রাখতে বলেছিলাম, ফেসবুক লাল FBL, ঠিক আছে, ফেসবুক লাল, ঠিক আছে, এইভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা, লিভারম্যান পরীক্ষা, এই তিনটা পরীক্ষা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। দেন হচ্ছে ড্যাটল, প্যারাসিটামল, DDT, নাইট্রোগ্লিসারিন, আরেকটা টপিক আছে সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এই টপিকগুলো একটু অবশ্যই অবশ্যই কী করে নেবেন ভাই দেখে নেবেন, কারণ এই টপিকগুলো থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন হয়, ড্যাটলের সংকেত কোনটা, প্যারাসিটামলের সংকেত কোনটা, ড্যাটলে কী কী ব্যবহার হয় এবং কী কী পার্সেন্টেজ কত উপাদানে ব্যবহার হয় এই জিনিসগুলো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, নাইট্রোগ্লিসারিন কোত্থেকে তৈরি করা হয়, এই জিনিসগুলো দেখে নেবেন। দেন হচ্ছে ভাই পরবর্তী যে টপিকটার কথা বলবো আপনাকে, টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ, এবং আরও বিভিন্ন ধরনের বিকারক আছে, গ্রিগনাট বিকারক, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, এই জিনিসগুলো কোথায় কোথায় ব্যবহার হয় এবং এই বিকারকগুলোর সংকেত কী, এই জিনিসগুলো দেখে নেবেন। দেন হচ্ছে ভাই হ্যাটারো অ্যারোমেটিক যৌগ কোনটা, ঠিক আছে, হ্যাটারো সাইক্লিক যৌগ কোনটা, হ্যাটারো অ্যারোমেটিক যৌগ কোনটা, এই জিনিসগুলো একটু দেখে নেবেন ভাই, এখান থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন দেখা যায়, হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, হ্যাটারো সাইক্লিক যৌগ, এই জিনিসগুলো। দেন হচ্ছে পরবর্তী যে টপিকটা, আমি কিন্তু ভাই আপনাদেরকে বারবার বলতেছি যে টপিকগুলো বলতেছি এই টপিকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে টপিকগুলো এখানে শেয়ার করতেছি এগুলোর কনসেপ্ট আপনি ক্লিয়ার করতে পারলে মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপ্যাক আপনি সহজে অ্যানালাইসিস করতে পারবেন। যেমন হচ্ছে এরপর হচ্ছে টলুইনের জারণ, টলুইনকে যখন আপনি তীব্র জারক দ্বারা জারিত করবেন তখন উৎপাদটা কীরকম হবে, মৃদু জারক দ্বারা যখন জারিত করবেন তখন কীরকম উৎপাদ হবে, সে জিনিসটা একটু দেখে নেবেন, কারণ এই টপিকটা থেকে ভর্তি পরীক্ষা অনেকবার কোয়েশ্চেন হয়েছিল, টলুইনের মৃদু জারণ এবং টলুইনের কীভাবে তীব্র জারণ, ঠিক আছে, উৎপাদ ভিন্ন ভিন্ন উৎপাদ তৈরি হয়, এই জিনিসটা একটু অবশ্যই অবশ্যই আপনি দেখে নেবেন। আসলে ভাই পরবর্তী আমি যে টপিকটার কথা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন পদ্ধতি, ঠিক আছে, গাজন বা ফার্মেন্টেশন পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন এনজাইম অর্থাৎ ইথানলের শিল্প উৎপাদন, এই শিল্প উৎপাদনে বিভিন্ন ধরনের এনজাইম আছে, এই এনজাইমগুলোর ব্যবহার অর্থাৎ কোন প্রসেসে কোন এনজাইম ব্যবহৃত হয় সেই জিনিসটা দেখে নেবেন, অর্থাৎ স্পেসিফিকভাবে বলতে গেলে গাজন এবং ফার্মেন্টেশন পদ্ধতিটা দেখে নেবেন। দেন পরবর্তী যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে ভাই উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আপনাকে একটু করে বলি, এই যে জৈব রসায়নে যেসব নামীয় বিক্রিয়াগুলো আছে এই নামীয় বিক্রিয়াগুলো আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে, নামীয় বিক্রিয়া, খুব বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন, কারণ এগুলো ভর্তি পরীক্ষায় অনেকবার দেখা গিয়েছিল। দেন হচ্ছে পরবর্তী যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে আইডোফর্ম বিক্রিয়া, কোন যৌগগুলো আইডোফর্ম বিক্রিয়া দিবে, এই জিনিসগুলো ভর্তি পরীক্ষায় অনেকবার দেখা গিয়েছিল। দেন হচ্ছে পরবর্তী যে টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্থায়িত্বের ক্রম, ঠিক আছে, এমিনের ক্ষারধর্মিতার ক্রম কোনটা, ঠিক আছে, কার্বানাইনের স্থায়িত্বের ক্রম কোনটা, ঠিক আছে, এইভাবে বিভিন্ন ধরনের স্থায়িত্বের ক্রম আছে, এই জিনিসগুলো SN1 বিক্রিয়ার স্থায়িত্বের ক্রম কোনটা, SN2 বিক্রিয়ার স্থায়িত্বের ক্রম কোনটা, এমিনের ক্ষারধর্মিতার ক্রম কোনটা, এভাবে অনেকগুলো ক্রম আছে যে জৈব রসায়ন এই চ্যাপ্টারে, এবং এটা নিয়ে বাইরের চ্যানেলে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা দেখলে আপনি এক কথায় এই স্থায়িত্বের ক্রম টপিকটা ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে, এই স্থায়িত্বের ক্রমটা আপনাকে দেখে নিতে হবে। দেন হচ্ছে পরবর্তী লাস্ট যে টপিকটার কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক
প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার এবং বিভিন্ন পলিমারকরণ বিক্রিয়া আছে, ঠিক আছে। এই পলিমারকরণ বিক্রিয়া যেমন ট্যাপলন, পিবিসি, এই জিনিসগুলো যে তৈরি হয়, এই জিনিসগুলোর ব্যবহার এবং বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমারের উদাহরণ এবং যে বিক্রিয়াগুলো আছে পলিমারকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো একটু দেখে নেবেন। মোটামুটি ভাই আমি আপনাকে যে টপিকগুলো শর্টকাটে বলে দিলাম, এই টপিকগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে ভাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জৈব রসায়ন নিয়ে যে সমস্যা বা একটু ভীতি আপনাদের মধ্যে থাকে, কারণ এই ভীতিটা আপনি দূর করতে পারবেন। কারণ হচ্ছে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি মূলত যে টপিকগুলো এখন আপনাদের সাথে শেয়ার করেছি, এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন ব্যাংক ভর্তি পরীক্ষায় ঘুরে ঘুরে বারবার রিপিট হয়। ওকে ভাই, টুডে আপ টু দিস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।